কোভিড মহামারীর কারণে সময় মতো বসন্ত উৎসব পালন করা হয়নি, সেই আক্ষেপ দূর করে বুধবার শান্তিনিকেতনের আদলে সাড়ম্বরের সাথে কাঁদিরাজ কলেজ প্রাঙ্গণে বসন্ত উৎসবে মেতে উঠল কলেজ পড়ুয়ারা। তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদের পক্ষ থেকে বসন্ত উৎসব পালন করা হয়। নাচ গান আবৃত্তি পরিবেশনের মাধ্যমে সাড়ম্বরের সাথে পালন করা হয় বসন্ত উৎসব। অনুষ্ঠান শেষে একে অপরকে আবিরে রাঙিয়ে দেওয়া হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, ফাগুনের হাওয়ায় একটাই সুর, বসন্ত এসে গেছে। বুধবার বোলপুর শান্তিনিকেতনের আদলে বসন্ত উৎসব পালন করা হলো মুর্শিদাবাদের কাঁদিতে। কাঁদি রাজ কলেজে তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদের পক্ষ থেকে বসন্ত উৎসব পালন করা হলো। এদিন ব্রতচারী নৃত্যের মধ্য দিয়ে সূচনা করা হয় এই বসন্ত উৎসব। কোভিড মহামারীর কারণে 2 বছর পর কাঁদি রাজ কলেজে এই বসন্ত উৎসব পালন করা হয়। পাশাপাশি কলেজের অধ্যক্ষ ডক্টর সোমা দত্ত, তিনি নৃত্য পরিবেশন করেন এবং কলেজের ছাত্র ও ছাত্রীরা তারাও অংশগ্রহণ করে বিভিন্ন নৃত্যের সাথে। অন্যদিকে রবীন্দ্রসঙ্গীত গানও পরিবেশন করা হয়। নাচ গান আবৃত্তি পরিবেশনের মাধ্যমে সাড়ম্বরের সাথে পালন করা হয় বসন্ত উৎসব। অনুষ্ঠান শেষে একে অপরকে আবিরে রাঙিয়ে দেওয়া হয়। কোভিড মহামারীর কারণে 2 বছর কলেজ বন্ধ থাকার ফলে বসন্ত উৎসব পালন করা হয়নি, তবে এবছর বসন্ত উৎসব পালন করতে পেরে খুশি উদ্যোক্তারা। প্রত্যেক বছর বসন্ত উৎসব পালন করে থাকি কাঁদি রাজ কলেজে। এবছরও তার ব্যতিক্রম নয়। গত 2 বছর কোভিডের কারণে কলেজ বন্ধ ছিল, তাই আমরা 2 বছর পর আবার যখন বসন্ত উৎসব জাগ্রত হয়েছে দ্বারে, যখন দোল আসছে, তাই দোলকে উদযাপন করবার জন্য, বসন্তকে আগমন জানানোর জন্য আমরা বসন্ত উৎসবের আয়োজন করেছি কাঁদি রাজ কলেজ তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদের পক্ষ থেকে। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে আমারই মতো আমার নিজের পতাকা পতাকা চা গজব কা শা।